গৃহস্থের বাড়ি থেকে বিষধর সাপ উদ্ধার করল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা রবিবার খয়রামারি এলাকা থেকে সাপটিকে উদ্ধার করে তারা সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে একটি বিষধর সাপকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বনগা থানার খয়রামারি শ্মশান সংলগ্ন এলাকায় জানা গেছে স্থানীয় বাসিন্দা তরুণ বিশ্বাসের বাড়িতে এদিন সকালে তার পরিবারের সদস্যরা লক্ষ্য করেন ঘরের বাইরে জলের পাইপের ফাঁকে লুকিয়ে রয়েছে একটি পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া সাপ সকালবেলায় হঠাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটা শব্দ হচ্ছে পাইপের মধ্যে পাশেই আর কি একটা সাপের মতন দেখা যাচ্ছে এবং আমাদের ঘনবসতি এলাকা এই সাপটা এরকম আমরা দাঁড়া সাপ দাঁড়া সাপ ভাবি আর কি বাচ্চারা বা মহিলারা চিৎকার করছে দাঁড়া সাপ ভেবে তারপর যে দেখা যায় যে না একটা বিষধর সাপ আমরা তখন বিভিন্ন জায়গায় খবর দিই আমরা এখানটা একটা গ্রিন গ্রিনওয়েব সদস্য টুকাই বিশ্বাসে নাম্বার পেলাম এবং তার সঙ্গে যোগাযোগ করে তাকে ফোন করে নিয়ে আসলাম এবং অন্যান্য মাধ্যমকেও আমরা খবর করেছি তারাও এসছে এবং সকলের সহযোগিতা এবং টুকাই নিজে এইভাবে আমাদের এই সাপটাকে উদ্ধার করেছে আমরা সাপটাকে মারতে চাইনি যার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করে তাকে ঘিরে রেখেছিলাম সাপটিকে দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয়রা বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকায় আরও বেশি আতঙ্ক ছড়ায় খবর দেওয়া হয় বন দফতরে এ খবর গিয়ে পৌঁছায় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন বনগাঁ ওয়েভের কাছে গ্রিন ওয়েভের সদস্য টুকাই বিশ্বাস সহ অন্যান্যরা এসে সাপটিকে উদ্ধার করেন সাপটিকে বস্তাবন্দি করার পর ঘটনাস্থলে এসে পৌঁছান বনদপ্তরের কর্মীরা এরপর বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয় সাপটিকে এ বিষয়ে টুকাইবাবু বলেন ভীত হয়ে বা অন্য কারণে সাপ মারবেন না পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যে সাপেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা তো একটা খবর পেলাম যে এখানে একটা রাসেল ভাই পা চন্দ্র সাপ দেখা গেছে তো আমরা খবর পেলাম তো আপনাদের মাধ্যমেই খবর পাওয়ার পরে আমরা শুনলাম যে বন দপ্তর পরে আসলো আমরা শুনলাম শুনে আমরা এসে এটাকে রেস্কিউ করেছি রেস্কিউ করে বন দপ্তরের হাতে দিয়ে দিয়েছি আমরা বঙ্গা গৃহ থেকে এসেছিলাম এবং আমরা চাই যে কেউ কোথাও সাপ যদি দেখে আমাদেরকে ফোন করুন অথবা এই আপনাদের নিউজ চ্যানেলে ফোন করুন থানায় ফোন করুন আমাদের কাছে খবর পাঠান প্লিজ সাপকে মারবেন না সাপ হলো বাস্তুতন্ত্রে একটা ভীষণ বড় ভূমিকা পালন করে তাহলে কিন্তু এই বাস্তুতাত্ত্বিক যে ভারসাম্য আমাদের এটা ডিসব্যালেন্স হয়ে যাবে তো সাপ প্লিজ মারবেন না আমাদেরকে খবর দিন আমরা আপনাদের রেস্কিউ করে দিয়ে সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ ল্যান্ড বনগা